দুষ্ট ছেলেদের সায়স্তা করেছে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করলে বাংলায় আরও শীতলকুচি হবে এই হুমকির জন্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতেছে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন আগামীকাল সকাল দশটার মধ্যে দিলীপ ঘোষকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে আরেক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও শীতলকুচি নিয়ে মন্তব্যের জন্য কমিশনের রসে পড়েছেন তবে কোন শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে শীতলকুচিতে মৃতদের বাড়িতে মমতার ফোন করাকে কটাক্ষ করে শুভেন্দু বলেছিলেন শীতলকুচিতে মৃত চারজনের বাড়িতে ফোন করে খবর নেওয়া হয়েছে কারণ তারা দুধেল গাই তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলকে কমিশন অনুব্রত বলেছিলেন বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দেব কমিশন রেফারি হবে খেলা হবে এই অসংযুক্ত মন্তব্যের জন্য কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে অনুব্রতর কাছে আজ রাত দশটার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে